ভিউয়ার সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার চ্যানেল কনক ব্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগতম। তো আজকে একটা খুব সুন্দর উপকারী একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো এখানে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন হ্যান্ড গ্লাভস কীভাবে সহজে বাসায় তৈরি করা যায়, ওইটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এরকম পারফেক্টভাবে খুব সহজ করে কীভাবে বাসায় হ্যান্ড গ্লাভস তৈরি করা যায়, ওইটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো কীভাবে তৈরি করা যায় দেখুন। তো সেলাইটা সহজভাবে করার জন্য আমি প্রথমে একটা সাদা কাগজে এইভাবে হাত বসিয়ে ড্রয়িং করে নিব, তাহলে সেলাই করতে অনেক ইজি হবে। এভাবে আঙুলগুলো ফাঁক রেখেই ড্রয়িংটা করলে সেলাইটা পারফেক্টভাবে হবে। আর আমি স্কিনে কাপড় দিয়ে তো পারফেক্টভাবে সেলাইয়ের জন্য এভাবে আমি হাত বসিয়েই ড্রয়িং করে নিচ্ছি, তাহলে মেজারমেন্টটা ঠিক মতো হবে। তো আমি পুরো হাতটাই ড্রয়িং করে নিয়েছি, দেখুন এভাবে ড্রয়িং করলে মেজারমেন্টটা পারফেক্ট থাকে। তো ড্রয়িংয়ের বাইরে এভাবে আবার হাফ ইঞ্চি দাগ দিয়ে নিব, এটা সেলাইয়ের সময় আপনাদেরকে আমি ক্লিয়ারলি বুঝিয়ে দিব। তো পুরোটাই ড্রয়িং করে নিলাম। গ্লাভসগুলো সেলাই করার জন্য আমি স্কিনে কাপড় নিয়েছি, এই যে দেখুন। তো কাপড়টা এভাবে দুই ভাঁজ করেই ড্রয়িং করে নেওয়া পেপারটি এভাবে বসিয়ে সেলাই দিয়ে দিব। তো সেলাইটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি, উল্টিয়ে নিচ্ছি, এভাবে দুই ভাঁজ করে নিব। এটা উল্টা সাইডটাই উপরে ভাঁজ করে নিয়েছি। তো এখন দাগ দেওয়া পেপারটি কাপড়ের উপর বসিয়ে দিলাম, আর সেলাইয়ের জন্য তো বাড়তি দাগ দিয়েছিলাম, দেখিয়েছি। তো আমি সেলাইয়ের সুবিধার জন্য ক্লিপ করে দিলাম। চারিদিকে ক্লিপ করে পারফেক্টভাবে পেপারটা বসিয়ে দিচ্ছি। তো এখন সেলাই দিয়ে নিব। তো এখন বাড়তি সেলাইয়ের জন্য যে বাড়তি দাগটা দিয়েছিলাম, তো সেলাই দিয়ে দিচ্ছি আমি দাগ বরাবর। আশা করছি আমার এই ভিডিওটা দেখলে অবশ্য খুব ইজিভাবেই এভাবে হ্যান্ড গ্লাভস বাসায় তৈরি করা যাবে। বাসায় এভাবে তৈরি করে নিতে পারবেন, কোনো ঝামেলা নেই। তো পুরোটাই আমি ঘুরিয়ে সেলাই দিয়ে নিলাম। পুরোটা সেলাই দিয়ে নিয়েছি, এখন উপরে পেপারটা এভাবে খুলে নিব। তো এখন সাইডের বাড়তি কাপড়টা কেটে নিচ্ছি, সেলাইয়ের বাইরেই বাড়তি কাপড়টা কেটে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন আমি সুন্দরভাবে কাটার পরে এই যে গ্লাভসটা উল্টিয়ে নিয়েছি, আর খুব ইজিভাবে গ্লাভসটা সেলাই হয়ে গেল। এখন সেমভাবে আমি আরেকটাও সেলাই করে নিব। দুই হাতের গ্লাভসই আমি শেয়ার করছি আপনাদের সাথে। সেমভাবে আরেক হাতেরটাও আমি সেলাই করে নিচ্ছি। তো ভিউয়ার্স খুব ইজিভাবে আমি গ্লাভস বানানোটা শেয়ার করলাম। আর এরকম গ্লাভস পরে যদি আমরা বাইরে যাই, বিভিন্ন ধরনের জার্ম থেকে আমরা নিজেকে সেফ রাখতে পারবো। তো অবশ্যই এভাবে ট্রাই করবেন। আর আমি কাপড়টা স্কিনের কাপড় দেওয়াতে অনেকটা সফট হয়েছে, আর এদিকে হাতের দিকটাই
আর এদিকে হাতের সাইডে প্যান্টের রাবারটা রাখাতে একদম পারফেক্টলি সুন্দরভাবে হয়েছে। আর এখানে আমার নতুন করে কোনো রাবার দিতে হয়নি। তো এভাবে আলাদা একটা পেপারে যদি আর্ট দিয়ে আর্ট করেই গ্লাভসটা করা যায় তাহলে পারফেক্টলি ভাবে হয়। আর খুব সুন্দরভাবে এই যে আঙুলগুলো একটু ক্লোজলি দেখাচ্ছি, খুব পারফেক্টভাবে গ্লাভসটা সেলাই হলো একদম দোকানের গ্লাভসের মতোই। তো অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন, সেফলি থাকবেন, আর অবশ্যই বাইরে বের হওয়ার সময় গ্লাভস মাস্ক পরে বের হবেন, তাহলে নিজেকে সেফলি রাখতে পারবেন। সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।